আমি যে তোমার স্বর্গের ঠিকানা দিতে চেয়েছিলাম, ওই নরকের ঠিকানা। আপনার কাছে অলোকের ফ্ল্যাটটা নরক হতে পারে, কিন্তু আমার কাছে ওটাই স্বর্গ। আমি বলছি মেনু, তুমি আমাকে বলতে হবে না, শুধু ঠিকানাটা দিন। কোথায় গিয়েছিলি? বাবলু তোর জন্য কখন থেকে বসে আছে? না মানে সে এক বন্ধুর বাড়িতে। কাল তুমি একবার আমার অফিসে এসো, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে, আসবে কিন্তু। দাঁড়া, তুমি বাবা বলেছিলে অলোক পার্মানেন্ট হলে তুমি ওদের বিয়ে দিয়ে দেবে, তা আমি শুনলাম যে অলোক পার্মানেন্ট হয়ে তোমার দেওয়া কলকাতা ফ্ল্যাটে আছে, তাহলে এখন বিয়েটা ওদের দিয়ে দাও। হ্যাঁ বাবা, এই ব্যাপারে কিছু কথা বলবার জন্য ওকে অফিসে যেতে বলছি। অফিসে কেন, যা বলবার এখানেই বলুন। এখানে মানে ওই ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে থাকছি, এসো। স্টেশনে গেছিলে? ট্রেনটা ঠিক তার সময় মতো স্টেশনে আসবে যাবে, কিন্তু তোমার অলোক আর তোমার জীবনে কোনোদিনই আসবে না। কাল অলোক আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ও তোমাকে বিয়ে করতে পারবে না। আমি বিশ্বাস করি না। আজ বিশ্বাস করছো না, কিন্তু একদিন বিশ্বাস করতেই হবে। এখন ভাবছি ওকে চাকরি দেওয়াটাই ভুল হয়ে গেছে। আর আমার ভুল হয়েছে ওকে আপনার অফিসে নিয়ে যাওয়াটা। সেদিন বুঝতে না পারলেও আজ বুঝতে পারছি কেন আপনি ওকে সব তাড়াতাড়ি চাকরিটা দিয়েছিলেন। চাকরি দিয়েছিলাম তোমার ভালোর জন্য, যাতে করে ও তোমার না চাকরি ওকে আপনি আমার ভালোর জন্য দেননি, দিয়েছেন নিজের স্বার্থে। আমার স্বার্থে? হ্যাঁ, আপনার বোধহয় মনে আছে প্রথম যেদিন ওকে আমি আপনার অফিসে নিয়ে গেছিলাম, সেদিন আপনি ঠাট্টার ছলে অনেক টাকার লোভ দেখিয়ে ওকে আমায় ছাড়তে বলেছিলেন, ও রাজি হলো না। আপনি বুদ্ধিমান, তাই ও টাকার লোভে আমায় ছাড়তে রাজি হলো না বলে চাকরিটা দিয়ে ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলেন। তুমি কি বলছো মেনু? ঠিকই বলছি, তখন আপনি আমাকে পাবার নেশা এতই মত্ত হয়ে উঠেছিলেন যে সে মুহূর্তে ভুলে গেছিলেন যে একদিন আমার বাবাই আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলেন। যিনি আপনার জীবন বাঁচিয়েছিলেন তার অভাবের সুযোগ নিয়ে তারই মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলতে আপনার বিবেক এতটুকু বাদল না? অলোককে চাকরি দিয়ে কায়দা করে আপনি আপনার স্টেনোমিস চক্রবর্তীকে অলোকের সঙ্গে ভিড়িয়ে দেননি? আমি ভিড়িয়ে দিয়েছি? থাক, আর ভনিতা করতে হবে না। আপনি অস্বীকার করতে পারেন ওদের অবাধ মেলামেশার জন্য আপনি আপনার সাদা রঙের মারুতি গাড়িটা ওদের ব্যবহার করতে দেননি? এসব তোমায় কে বললো? মানুষের কপালে নিচেই নাক থাকে ইন্দ্রনীল বাবু, তাই যার কপাল পড়ে ওরার গন্ধটা তার নাকে সব থেকে আগে আসে। আমার এক বন্ধু ওদের দুজনকে আপনার গাড়ি থেকে নেমে পার্ক স্ট্রিটের একটা হোটেলে ঢুকতে দেখেছে। কামনার আগুনে আমার ভবিষ্যৎটাকে পুড়িয়ে ছারখার করে দিয়ে এখন ভালো মানুষ সেজে এসেছেন আমাকে এই পোড়ার খবরটা দিতে। তবে এটাও জেনে রাখুন, যে আশা নিয়ে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন আপনার সে আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি বাজারের কোনো লোহালক্ষ নই ইন্দ্রনীল বাবু, যে টাকা ঢালিয়ে আমায় পাওয়া যাবে, টাকা দিয়ে আপনি আমার গরিব বাবাকে বোকা বানাতে পারেন, আমায় পারবেন না। সেদিন অফিসে গিয়ে আপনাকে প্রণাম করে বলেছিলাম, রক্তে মাংসে গড়া শিবির পায়ে হাত দিলাম। সেদিনই আমার বোঝা উচিত ছিল শিব শুধু পাথরেরই হয়। বুঝতে পারিনি এই ভালো মানুষটার মধ্যে কত বড় একটা শয়তান লুকিয়ে আছে। কালই আমি যাব অলোকের কাছে, একটা লোভী মানুষের চক্রান্তে আমি আমার এতদিনের ভালোবাসাকে নষ্ট হতে দেব না। আমি যে তোমার স্বর্গের ঠিকানা দিতে চেয়েছিলাম, ওই নরকের ঠিকানা। আপনার কাছে অলোকের ফ্ল্যাটটা নরক হতে পারে, কিন্তু আমার কাছে ওটাই স্বর্গ। আপনি ঠিকানাটা দিন তো। আমি বলছি মেনু, কিছু বলতে হবে না,
শুধু ঠিকানাটা দিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।